সাধারণ মুসলিম যারা কোরআন হাদিসের সম্যক জ্ঞান রাখেন না বা হাদিসের তাহকিক বা নাসিক মাসুকি জ্ঞান রাখেন না, তারা কি ইসলামের কোনো বিষয়ে ফতোয়া অন্যকে প্রদান করতে পারেন কি না? হ্যাঁ, তারা ফতোয়া নকল করতে পারবেন, তারা ফতোয়া নকল করতে পারবেন। কোনো আলেমের কাছ থেকে যদি তিনি ফতোয়া জানেন, সেই আলেমের বক্তব্যকে কী করতে পারবেন? নকল করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি মুফতি, খেয়াল রাখবেন, এর অর্থ এই নয় যে তিনি মুজতাহিদ। খুব ভালো করে খেয়াল রাখবেন, তিনি মুজতাহিদ হয়ে গিয়েছেন ব্যাপারটা এমন নয়। তিনি কোনো আলেমের ফতোয়াকে কী করতে পারবেন? নকল করতে পারবেন, কোনো আলেমের ফতোয়া বক্তব্য দিতে পারবেন। এর কোনো ক্ষতিকর, এর কোনো ক্ষতির দিক আছে কি না? হ্যাঁ, যদি তিনি নিজেকে ইজতিহাদ করা শুরু করে দেন তাহলে ক্ষতির ভয়ঙ্কর দিক রয়েছে। তার কারণ হচ্ছে, যদি তিনি মনে করেন যে তিনি মুজতাহিদ হয়ে গিয়েছেন, তাহলে তিনি নিজে বদভ্রষ্ট হবেন এবং অন্যকে বদভ্রষ্ট করবেন। আর যদি তিনি মনে করেন যে আমি অমুক আলেমের ফতোয়া নকল করেছি, তাহলে এটা তার জন্য কী রয়েছে? জায়েজ রয়েছে, এটা কোনো ক্ষতি নেই। আমরা জানি অজানা বিষয়ে জানার জন্য, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ কোরআন মজিদে কোরআনের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা বলেছি সুরাত আন-নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলা হয়েছে, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন। ঠিকই বলেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআন মজিদ, নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ফতোয়া দেওয়ার যোগ্যতা কে রাখে? এটা আমরা সাধারণ মুসলিমরা চিনব কিভাবে? কেউ একজন আলিম বা দাওরা ইফতা পাশ করলেই কি তার কাছে ফতোয়ার জন্য যাব, নাকি পাঁচতলা মসজিদের ইমামের কাছে যাব, নাকি যিনি মন বোলানো বক্তব্য রাখেন রাখতে পারেন তার কাছে যাব? এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা বর্তমান যুগের প্রেক্ষাপটে একটু বুঝিয়ে বলবেন। এটা আরেকটা বড় ধরনের পোস্ট কোশ্চেন করে দিয়েছেন, আর বলার মতো সময় আমার হাতে নেই। আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে এই ইসলামের ফতোয়া অথবা ইলম নেওয়ার জন্য কার জুব্বা কত বড়, কার পাগড়ি কত বড়, কার দাড়ি কত লম্বা, এগুলোর দিকে নির্ভর করবে না। কার বক্তব্য কত সুন্দর, কি কত সুন্দর করে উপস্থাপন করতে পারেন, কে কত মন ভোলানো আকর্ষণীয় বক্তব্য দিতে পারেন, এটা নির্ভর করে না। বুঝতে পেরেছেন কিনা? কারণ মাঝে মধ্যে বাসের মধ্যে হকার এর বক্তব্য শুনলে মনে হয় যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু এত বড় জ্ঞানী হলে বাসের মধ্যে হকারি করার দরকার হতো না। বুঝতে পেরেছেন কিনা? বাসের মধ্যে হকারি দরকার হতো না। এই জন্য মানে এই পাঁচতলা মসজিদ মানে মসজিদের দিকে তাকাবেন না। কীভাবে আপনি আলেম নির্ধারণ করবেন, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাউদাতুল নাজিরের মধ্যে। ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। আল মাহসুলের মধ্যে ইমাম ফখর আজি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে আলোচনা করেছেন। বুঝতে পেরেছেন? এ বিষয়ে ইরশাদুল ফুকাহার মধ্যে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলোচনা করেছেন। শুধুমাত্র সংক্ষেপে বলে দিচ্ছি যে কথা, সেটা হচ্ছে এই, যদি আপনার কাছে কোনো ব্যক্তির ইলমের বিষয়ে আপনার কাছে মৌসুক বিহি হয়, আপনার আস্থা এমন হয় যে না, এই ব্যক্তির ইলমের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, তিনি প্রবৃত্তির অনুসারী নন, তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য দিয়ে থাকেন, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, তার কাছে আপনি কোরআন এবং হাদিসের মাসআলা জিজ্ঞেস করে তার বক্তব্য অনুযায়ী আমল করতে পারেন। কোনো ধরনের বাধা নেই ইসলামী শরীয়তের মধ্যে, কারণ শরীয়ত আপনাকে এমন তাকলিফ দেয় না যেটা আপনার শান্তির বাইরে। কারণ আপনি মানে এখন আলেমদের মধ্যে জাস্টিফাই করার মতো কে আলেম, কে আলেম নয়, কোনো আলেমের কতটুকু এলম রয়েছে, কতটুকু এলম নাই, এই মানে আলেমদের এলমের গভীরতা বের করার মতো যোগ্যতার বিষয়টি এত সহজ বিষয় নয়, কথা বুঝতে পারি, এটা কঠিন বিষয়। ফলে এই বিষয়টা কীভাবে বের করবেন, মাহসুলের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ একটি সুন্দর পদ্ধতি জানিয়ে দিয়েছেন। শুধু এটাই বলবো, আরও কিচ্ছু বলবো। তিনি বলেছেন যে যদি কোনো জাহিল ব্যক্তি, যদি কোনো সাধারণ ব্যক্তি, আমি যার কাছে মানে এতটুকু পার্থক্য করার মতো জ্ঞান নেই, আসলে কে আলেম কে আলেম নয়, মানে কার কাছে অনেক বেশি ইলম আছে কার কাছে অনেক বেশি ইলম নেই, সে একটা জিনিস লক্ষ্য রাখবে, যার কাছে দেখে যে আলেমরা মোরা যা করতেছে, দেখা যায় যে আলেমরা তাকে বিভিন্ন মাসআলার ব্যাপারে জিজ্ঞেস করতেছে, তাহলে তার কাছ থেকে তিনি কী করবেন, ইলম অর্জন করবেন, তার কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করবেন, দেখবেন যে যার কাছে আলেমরা মোরা যা করতেছে, আলেমরাই তাকে বিভিন্ন মাসআলার সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির কাছে আলেমরা যেহেতু আসে, মানে এই ব্যক্তি তাদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি না জানলে তার কাছে আসতো না। বুঝতে পেরেছেন কি? কারণ আপনি এখন আপনি আলেমদের এলমের মানে কার কতটুকু এলমের গভীরতা, কার কতটুকু এলম রয়েছে, কে কতটুকু পড়ালেখা রয়েছে, এটা আপনি কীভাবে বের করবেন? সুতরাং আপনার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যদি দেখেন যে সত্যিকার কোরআন এবং সুন্নার অনুসারী আলেমদের দেখা যাচ্ছে যার কাছে মোরাজা করতেছে, মনে করেন এই যুগের আলেমরা বেশিরভাগ শেখ মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ সারুল সামিন রহমুল্লাহ তালা, শেখ আব্দুল আজিজ আব্দুল রহমিন বাদ রহমুল্লাহ তালা, শেখ আব্দুল আজিজ আলা শেখ রহমুল্লাহ তালা, শেখ সালেহ আবদুল্লাহ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তালা, তাদের কাছে কী করেছেন, আলেমরা মোরাজা করতেছেন,
আলেমরা তাদের কাছে মানে মাসালা জিজ্ঞেস করতেছেন, তাহলে বুঝতে হবে যে মানে তাদের কাছে তাদের বক্তব্য যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি পদভ্রষ্ট হওয়ার কথা না, আপনি বুঝতে পেরেছেন আলেমদেরকে কীভাবে আপনি বের করবেন। আমার মনে হয় এই মাসালার মধ্যে আর আলোচনা করবো না।